করতে দেয়া হয়েছে কি করব দেখো টু ইন্টু ফোর আর ভেঙে লেখা যেতে পারে থ্রি ইনটু ফোর তাহলে দেখো দুটো থেকে আমরা 4টাকে কমন নিতে পারছি তাহলে এই দুটো থেকে 4টাকে কমন নেওয়া যাচ্ছে এখানে এক্স রয়েছে একটা এখানে এক্স রয়েছে দুটো তাহলে কত কমন নেওয়া যাবে একটা এক্স কমন নেওয়া যাচ্ছে ওয়াই রয়েছে তিনটে ওয়াই রয়েছে দুটো তাহলে দুখানা ওয়াই কমন নেওয়া যাচ্ছে তাহলে কত পড়ে থাকছে আট থেকে আমরা চার নিয়ে নিয়েছি তাহলে কি করবো এখানটা টু পড়ে থাকছে এক্সটা তো কমন নিয়ে নেওয়া হয়েছে। এখানে ওয়াই ছিল তিনটে তার মধ্যে থেকে দুখানাকে কমন নিয়ে নেওয়া হচ্ছে তাহলে কটা ওয়াই পরে থাকবে একটা ওয়াই পড়ে থাকবে

এখানে দেওয়া রয়েছে ফিফটিন এ এক্স কি মাইনাস নাইন এ এক্স স্কোয়ার ফিফটিনটাকে লেখা যেতে পারে থ্রি ইন্টু ফাইভ নাইনটাকে লেখা যেতে পারে তিন ইন্টু তিন আচ্ছা আমি এখানটা ফিফটিনের জায়গায় লিখছি তিন ইন্টু পাঁচ এ এক্স কিউব নাইনের জায়গায় লিখছি তিন ইন্টু তিন নাইন এ এক্স স্কোয়ার তিন ইন্টু তিন করলে হয়ে যাচ্ছে নাইন এ এক্স স্কোয়ার এবার দেখো দুটো থেকে কত কমন নেওয়া যাবে দুটোর মধ্যে তিন রয়েছে তিনটাকে কমন নেওয়া যাবে এখানে একটা এ রয়েছে এখানেও একটা এ রয়েছে এটাকে কমন নেওয়া যাবে এখানে এক্স রয়েছে তিনটে এখানে এক্স রয়েছে দুটো তাহলে দুটো এক্স কমন নেওয়া যাবে তাহলে কত পড়ে থাকছে এখানটা একটা পাঁচ পড়ে থাকছে এটাকে তো কমন নিয়ে নেওয়া হয়েছিল তিনটে এক্স ছিল তার মধ্যে দুটো এক্স কমন নিয়ে নেওয়া হয়েছে তাহলে একটা এক্স পরে থাকছে

ফিফটি সিক্সটাকে লেখা যেতে পারে সেভেন ইন্টু এইট পি ওয়াই তো দেখো দুটোর মধ্যে পিটা কমন নেওয়া যাবে এখানে দুটো একটা ওয়াই কমন নেওয়া যাবে তাহলে কত পড়ে থাকছে এখানটায় শুধুমাত্র থ্রি একটা ওয়াই পরে থাকছে তিনটা পড়ে থাকছে আর একটা ওয়াই পরে থাকছে মাইনাস দিয়ে কত হচ্ছে মাইনাস দিয়ে হচ্ছে এইট এখানটায় শুধুমাত্র এইট পরে থাকছে সেভেন পি ওয়াইটাকে তো কমন নিয়ে নেওয়া হচ্ছিল তাহলে এটাই হচ্ছে আনসার সেভেন পি ওয়াই থ্রি ওয়াই মাইনাস এইট এটা হচ্ছে আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে রয়েছে ফোর এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার তো ফোরটাকে লেখা যেতে পারে টু ইন্টু টু এক্স কিউব সিক্সটাকে লেখা যেতে পারে টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার দুটো থেকে আমি একটা দুই কমন নিতে পারবো আর এখানে এক্স রয়েছে তিনটে এখানে এক্স রয়েছে দুটো তাহলে দুটো এক্স কমন নেওয়া যেতে পারে তাহলে এখান থেকে কত পড়ে থাকছে এখান থেকে পড়ে থাকছে টু এখান থেকে কত পড়ে থাকছে আচ্ছা শুধুমাত্র টু নয় এখানে আরেকটা জিনিস দেখো এখানে কিউব ছিল ছিল থেকে দুটো কমন নিয়ে নেওয়া হচ্ছে তাহলে একটা এক্স পরে থাকছে আর এখানটায় দেখো এখানটায় টু আর এক্স তো কমন নিয়ে নেওয়া হচ্ছে তাহলে থাকছে শুধুমাত্র তিন তাহলে হচ্ছে টু এক্স স্কোয়ার টু এক্স মাইনাস তিন এটা হচ্ছে আনসার তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো টু পাই স্কোয়ার মাইনাস রয়েছে ফোর পাই আর তো টু পাই আর যেরকম ছিল সেরকম রইল তো আরটাকে লিখতে পারি টু ইন্টু কত কমন নেওয়া যাবে কমন নেওয়া যাবে হচ্ছে টু পাই আর এটাকে কমন নেওয়া যাবে টু পাই আর কমন নেওয়া যাবে তো এখান থেকে টু পাইটাকে কমন নিয়ে নেওয়া হচ্ছে এখানে দুটো আর ছিল দুটো আর থেকে একটা আর কমন নিলে একটা আর পড়ে থাকছে 2 পাই আর টাকে কমন নিয়ে নেওয়া হচ্ছে তাহলে এখান থেকে কত পড়ে থাকবে টু পড়ে থাকবে তাহলে আনসার কত হচ্ছে টু পাই আর মাইনাস টুক্স এম টাকে লেখা যেতে পারে এম টু ইন্টু নাইন এরকম ভাবে লেখা যেতে পারে সিক্সটিন টাকে লেখা যেতে পারে টু ইন্টু এইট এন এইটিনটাকে লিখলাম টু ইন্টু নাইন সিক্সটিনটাকে লিখলাম টু ইন্টু এইট এবার দেখো দুটো থেকে টাকে কমন নিয়ে নেওয়া যাচ্ছে তাহলে থাকছে আনসার হচ্ছে ইন্টু নেক্সট কোয়েশ্চেন রয়েছে টোয়েন্টি ফাইভ এ বি সি স্কোয়ার মাইনাস ফিফটিন এ লেখা যেতে পারে ফাইভ ফিফটিনটাকে লেখা যেতে পারে ফাইভ ইন্টু থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি তো দুটো থেকে কত কমন নেওয়া যাবে একটা ফাইভ কমন নেওয়া যাবে এখানে একটা এ আছে এখানে দুটো এ আছে তাহলে একটা এ কমন নেওয়া যাবে এখানে বি একটা রয়েছে এখানে বি দুটো রয়েছে তাহলে একটা বি কমন নেওয়া যাবে এখানে সি দুটো রয়েছে সি একটা রয়েছে তাহলে একটা সি কমন নেওয়া যাবে তাহলে কত পড়ে থাকছে এখানে দুখানা ফাইভ ছিল একটা ফাইভ নিয়ে একটা ফাইভ পরে থাকছে এ বি তো কমন চলে গেছে সি ছিল দুটো একটা সি কমন নিয়ে নেওয়া হচ্ছে তাহলে একটা সি পরে থাকবে ফাইভটা কমন নিয়েছি তাহলে শুধুমাত্র তিন পড়ে থাকবে দুটো এ রয়েছে একটা এ তো কমন নিয়ে নেওয়া হচ্ছে তাহলে একটা এ পড়ে থাকবে দুটো বি রয়েছে তাহলে একটা বি কমন নিয়ে নেওয়া হচ্ছে তাহলে একটা বি পরে থাকবে সিটা তো কমন নিয়ে নিয়েছি তাহলে কত হচ্ছে

আচ্ছা দুটো থেকে কত কমন নেওয়া যাবে ফর্টিনটা কমন নেওয়া যাবে এখানে পি রয়েছে দুটো এখানে পি রয়েছে একটা তাহলে একটা পি কমন নেওয়া যাবে এখানে কিউ দুটো রয়েছে এখানেও কিউ দুটো রয়েছে তাহলে দুটো কিউ কমন নেওয়া যাবে একটা আর রয়েছে দুটো আর রয়েছে তাহলে একটা আর কমন নিতে পারবো তাহলে কত পড়ে থাকছে ফর্টিন কমন নিয়েছে তাহলে এখানে টু পরে থাকবে একটা পি কমন নেওয়া হচ্ছে তাহলে একটা পি পরে থাকবে দুটো কিউ তো কমন নিয়ে নেওয়া হচ্ছে আরও কমন নিয়ে নেওয়া হচ্ছে ফোরটিন কমন নিয়েছে তাহলে এখানটা থ্রি পরে থাকবে একটা পি কমন নিয়ে নেওয়া হচ্ছে দুটো কিউ কমন নিয়ে নেওয়া হচ্ছে একটা আর কমন নিয়ে নেওয়া হচ্ছে তাহলে একটা আর পরে থাকবে তাহলে আনসারটা হচ্ছে পি কিউ স্কোয়ার আর ইন্টু টু পি মাইনাস থ্রি আর নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে দেওয়ার হচ্ছে এইট এক্স কিউব এটাকে লেখা যেতে পারে টু ইন্টু ফোর এক্স কিউব এরকম ভাবে লিখতে পারি সিক্স এক্স স্কোয়ারটাকে লিখতে পারি টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার টেনটাকে লিখতে পারি টু ইন্টু ফাইভ এক্স সবকটা থেকে টুটা এ কমন নিয়ে নেওয়া যাবে এক্স রয়েছে তিনটে এক্স দুটো এক্স একটা তাহলে একটা এক্স কমন নেওয়া যাবে তাহলে কত পড়ে থাকছে এখান থেকে পড়ে থাকছে চার তিনটে এক্স থেকে একটা এক্স কমন নিলে দুটো এক্স পরে থাকবে দুই কমন নিয়ে নিয়েছিলাম পড়ে থাকছে তিন দুটো এক্স থেকে একটা এক্স কমন নিলে একটা এক্স পরে থাকছে দুই কমন নিয়ে নিয়েছি পড়ে থাকছে ফাইভ একটা কমন নিয়ে নেওয়া হয়েছে তাহলে শুধুমাত্র ফাইভ পড়ে থাকছে তাহলে আনসার হচ্ছে কত টু এক্স ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এন প্লাস টোয়েন্টি টু এম মাইনাস রয়েছে সিক্সটি টু পি তো কী করবো ফর্টিন এম এনটাকে লিখতে পারি টু ইন্টু সেভেন এম টোয়েন্টি টু এম টাকে লিখতে পারি টু ইন্টু ইলেভেন এম সিক্সটি টু লিখতে পারি টু ইন্টু থার্টি ওয়ান পি তো সব কটা থেকে টুটাকে কমন নেওয়া যাবে তাহলে কত পড়ে থাকছে এখান থেকে পড়ে থাকছে সেভেন এম এন প্লাস ইলেভেন ইলেভেন এম তাহলে কত হচ্ছে টু সেভেন

লিখছি ফাইভ ইন্টু থ্রি এ আর টেন বিটাকে লিখছি ফাইভ ইন্টু টু বি তাহলে দুটো থেকে ফাইভটাকে কমন নেওয়া যেতে পারে দুটো থেকে ফাইভটাকে কমন নিলে পড়ে থাকছে কত থ্রি এ মাইনাস টু বি লাস্টে এই শুধুমাত্র সংখ্যাটাকে মানে ফাইভটাকে আগে লিখে দেবো তাহলে কত হচ্ছে ফাইভ টু পি মাইনাস থ্রি কিউ থ্রি এ মাইনাস টু বি কথাটা বুঝতে পারলে কি করলাম প্রথমে টু পি মাইনাস থ্রি কিউটাকে কমন নিলাম তাহলে তাহলে পড়ে থাকছে থ্রি এ মাইনাস টু বি তো লাস্টে ফাইভটাকে আগে আগে লিখে দেওয়া হচ্ছে তাহলে আনসার হচ্ছে ফাইভ ইন্টু টু পি মাইনাস থ্রি কিউ থ্রি এ মাইনাস টু নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চনে এটা দেওয়া রয়েছে তো এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এখানেও রয়েছে আবার এই টার্মের সাথেও রয়েছে তো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে কমন নিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এখানেও রয়েছে আবার এটার সাথেও রয়েছে তাই এই দুটোকে কমন নিয়ে নেওয়া হয়েছে তাহলে কত পড়ে থাকছে পড়ে থাকছে হচ্ছে থ্রি এ প্লাস সিক্স বি এটাকে কমন নিলাম তাহলে পড়ে থাকছে থ্রি এ প্লাস সিক্স বি এবার দেখো থ্রি এটা যেরকম ছিল সেরকম রইল সিক্স বিটাকে লিখছি থ্রি ইন্টু টু বি সিক্স বিটাকে লিখছি থ্রি ইন্টু টু বি এই দুটো থেকে আমরা থ্রিটাকে কমন নিতে পারবো থ্রিটাকে কমন নিলে কত হচ্ছে এ প্লাস টু বি হয়ে যাচ্ছে তিনটাকে আমরা আগে লিখে দিচ্ছি তাহলে কত হচ্ছে তিন ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ প্লাস টু বি এটা হচ্ছে আনসার

আমি জায়গাটাকে আরেকবার বলছি দুটো থেকে এক্স প্লাস টু ওয়াই এর স্কোয়ারটাকে কমন নেওয়া যেত তাহলে পড়ে থাকতো কত সিক্স ইন্টু এক্স প্লাস টু ওয়াই এখানে তিনটে ছিল আমি তো দুটোকে কমন নিয়েছি তাই একটা পড়ে রয়েছে এখানে দুটো ছিল দুটোকে কমন নিয়ে নেওয়া হচ্ছে তাহলে শুধুমাত্র আট পড়ে থাকছে নেক্সট আমরা ছয়টাকে লিখলাম তিন ইন্টু দুই আটটাকে লিখলাম দুই ইন্টু চার দুটো থেকে দুইটাকে কমন নেওয়া যাবে দুইটাকে আগে লিখে দেওয়া হচ্ছে তারপরে আমরা তিনটাকে তিনটাকে একবার এক্স এর সাথে মাল্টিপ্লাই করলাম একবার টু ওয়াই এর সাথে মাল্টিপ্লাই করলাম তাহলে আনসার হচ্ছে কত টু ইন্টু এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার থ্রি এক্স প্লাস প্লাস সিক্স ওয়াই ফোর নেক্সট প্লাসন এখানে দেখো এ মাইনাস থ্রি বি রয়েছে তিনটে আর এ মাইনাস রয়েছে একটা তাহলে দেখে বোঝাই যাচ্ছে এ মাইনাস থ্রি বি একটা কমন নেওয়া যাবে তাহলে কত পড়ে থাকছে ফোরটিন ইন্টু এ মাইনাস থ্রি বি দুটো পড়ে থাকছে মাইনাস টোয়েন্টি ওয়ান পি

দুটো থেকে আমরা সেভেনটা কমন নিতে পারবো সেভেনটা কমন নিলে কত হচ্ছে হয়ে যাচ্ছে টু ইন্টু সেভেনটাকে কমন নিয়ে নেওয়া হচ্ছে তাহলে হচ্ছে টু ইন্টু এ মাইনাস থ্রি বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি বি এটাই হচ্ছে আনসার মানে সেভেন ইন্টু এ মাইনাস থ্রি বি টু ইন্টু এ মাইনাস থ্রি বি হোল স্কোয়ার মাইনাস থ্রি বি আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি পরবর্তী পাটে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করার ধন্যবাদ